Congress no samung go phanangai 1993 bisini kosolo hafang go phainani chai togui tongo yak sibotor CPIM kaisa te kaisa ni supungna engai samung khlailai tongo boro phia ba 1993 bisinu kifili tu bunani regla kras ro haste BJP tanglo go kaisa koktum panda ringai o koksu samung tu bakha modre Shanta Chaudhary muitu khlaijak speech no karite mungsa kok sanani rengli ayak sibotor CPIM কক্তুম পান্ডা খলাই হাস্তেও ডেমোক্রেসি চা মুক্তি সামগ্রী খাহনে কক পেরি টঙ্গ বড় আবু কতাল ককিয়া হাফং স্লাই যাক মনি তাল ছাতাল নিয়া গলো ন বিধানসভাতে বিধানসভানি ফাতার অ কক্সু সামুক্তি সাজাক সিবিআইএ ভিয়াব আবনি বিশি গুড়ি জ্বালা নিয়া গলো ব তাবু পোষে কাউনে অশূন্য নহেনের জাগিয়া শিবদল সিবিআইএ সিবিআইএম বরক নি বদল টকমানি সাইমান রানানি বাগৈ সিমি ন কক্তুম পান্ডা খলাই কক্তুমা পেরি টঙ্গ কক তাতাল সামানি বাগৈ হা কথর গানাগৈ কমানানি ফাইসিং বরক বড় রক বরক ন ইয়াকার খা অ হাস্তেও ব 2018 বিশিও বরক নরখা হাস্তে লুকুর ফিয়া বা তাবুক বসকাংনি অথকাই মুংবাই কক সাউই টঙ্গ সিপিআইএম কংগ্রেস ন সামুঙ্গ ফুনাঙ্গৈ 1993 বিশিনি কসল হাফাঙ্গ ফাইনানি চাইতগুই টঙ্গ ইয়াক সিবোটর সিপিআইএম কাছাতে কাছানি সিপুংনাই অঙ্গৈ সামুং খ্লাইদৈ টঙ্গ বরক ফিয়া বা 1993 বিশিন কিফিলি তুবুনা নিরগ্লাক ক্রাক সালো হাস্তে বিজেপি টাউনক কাছে কক্তুম পান্ডা রিঙ্গৈ ও কক্সিল সামুক তু বোখা মন্ত্রী শান্ত চৌধুরী বলতে লজ্জা থাকা দরকার দেউলিয়া সিপিআইএম দল জনবিচ্ছিন্ন সিপিআইএম দল ক্ষমতায় আসার সুযোগ নেই তাই আজকে নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্যে মানুষকে বিভ্রান্ত করছেন এবং আগামী দিনে অন্য একটা দলকে ব্যবহার করে তারা ক্ষমতায় আবার ফিরে আসতে চাইছে কি বলছেন যে সেদিনকার ঘটনা এ কথা বললেন না যে কামারপুকুর পাড়ের ঘটনার পর সেখানে বনমালীপুর বিজেপির মন্ডল অফিসে আক্রমণ কারা সংগঠিত করেছে তার নিন্দা করলেন না পোস্ট অফিস চমুনি আমাদের মিছিলের উপর পেট্রোল বোমা নিক্ষেপ হয় তার নিন্দা করলেন না বলছেন যে রাজ্যের তথ্যমন্ত্রী সংস্কৃতি মন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে হামলা হয়েছে লজ্জা থাকা দরকার আপনাদের পেট্রোল বোমা নিক্ষেপ হলো আমাদের মিছিলের উপর সেখানে নিন্দা করলেন না আমাদের জেনারেল সেক্রেটারির দেহরক্ষী মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে জীবিতে ভর্তি রয়েছে তার নিন্দা করলেন না বলছেন আমাদের নেতৃত্বে হামলা হয়েছে আমরা যদি না থাকতাম তবে আমাদের ছেলেদেরকে যারা মিছিলে ছিল তাদেরকে খুন করার চক্রান্ত হয়েছিল প্রতিমা ভূমিকা খুন করার চক্রান্ত হয়েছিল আমার উপর আক্রমণ করে পেট্রোল বোমা ফেলার সেখানে চক্রান্ত হয়েছে ইট পাক্কেল চোরা হয়েছে ওই পার্টি অফিস থেকে আজকে ওই পার্টির পাশে এসে উনি দাঁড়িয়েছেন নিন্দা জানাচ্ছেন অথচ হামলার নিন্দা জানালেন না পেট্রোল বোমার নিক্ষেপের নিন্দা জানালেন না ইট পাক্কেল মারা হয়েছে আমাদের উপর সেগুলো নিন্দা জানালেন না মন্ডল অফিস ভাঙচুর হয়েছে তার নিন্দা জানালেন না কারণ জানাবেন না এটাই এক্সপেক্টেড এটাই আমরা আশা করি জানাবেন না কারণ আগামী দিনে আপনারা বার্তা দিচ্ছেন বন্ধুত্বের বার্তা দিচ্ছেন কংগ্রেসকে ব্যবহার করে আগামী দিনে আপনারা শিখণ্ডি হিসাবে ব্যবহার করে ত্রিপুরা রাজ্যে 1993 এর কায়দায় আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চাইছে ওনারা ভালো করেই জানেন যে কিছু করার মতো অবস্থানে নেই তাই একে অপরের পরিপূরক হিসাবে কাজ করতে হবে তারা আমাদেরকে সমর্থন করবে আমরা তাদেরকে সমর্থন করব সুযোগ বুঝে আবার সামনে নির্বাচনে ভোট কাটাকাটির রাজনীতি করে আবার ক্ষমতায় বসে যাব কারণ সুন্দরভাবে যদি ভোট হয় তবে ভোট কাটাকাটির রাজনীতি যদি না হয় তবে আগামী দিনে ক্ষমতায় আসার কোনো সেখানে সম্ভাবনা নেই তাই ওই বলছেন জাতীয় দলের পার্টি অফিসে নাকি আমরা হামলা করেছি পুলিশের সামনে ঘটনা হয়েছে পুলিশের সামনে ঘটনা হয়েছে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে জামিন অযোগ্য ধারা শুনলাম সেখানে মামলা হয়েছে পুলিশের সামনে তবে পুলিশকেও বলছেন মিথ্যা কথা বলছে পুলিশকেও সেখানে বিগত দিনে আপনারা যেমন দলদাসে পরিণত করেছিলেন এখন ভাবছেন যে হয়তো আমরা সরকার পুলিশকে পরিচালিত করছি ছাদ থেকে পেট্রোল বোমা মারা হলো তার নিন্দা করলেন না ইট পাক্কেলের বৃষ্টি ছোড়া হলো তার নিন্দা এক বাক্যেও করলেন না উল্টা আমাদেরকে বলছেন আমরা নাকি সেখানে হামলা হুজ্জুতি করেছি উই নো আওয়ার কনস্টিটিউশনাল রাইট মিস্টার চৌধুরী আমরা আমাদের সাংবিধানিক যে ক্ষমতা লিমিটেশন সে সম্পর্কে আমরা ওয়াকিবহল এবং তার জন্যই যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্যই আমরা মিছিলের নেতৃত্বে ছিলাম আপনাদের মতন কাপুরুষ নয় আমরা আপনাদের মতো দেউলিয়া নই আমরা
সামনে থেকে আমরা ঘটনা যেন আর অনভিপ্রেত কোনো ঘটনা না হয় তার জন্য আমরা সেখানে গেছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, আক্রমণ করার জন্য নয়। আপনাদের মতো ঘোলা জলে মাছ ধরে আমরা রাজনীতি করতে চাই না, যেটা আজকে ত্রিপুরা রাজ্যে আমরা আকাশে বাতাসে সেটা গন্ধ শুনতে পাচ্ছি। 93 পুনরাবৃত্তি আপনারা করতে চাইছেন ওই কংগ্রেস দলকে ব্যবহার করে। বন্ধুরা, দিল্লির দোস্তি, ত্রিপুরায় কুস্তি ছিল এতদিন, আজকে যারা কুস্তি করেছিলেন তারা আবার দোস্তির জন্য চলে গেছেন, কমিউনিস্ট পার্টির সঙ্গে আতাত করার জন্য উদগ্রীব হয়ে আছেন। আপনারাও তাদেরকে রেসপন্স দিচ্ছেন যে আগামী দিনে আপনাদের চলতে হবে একসাথে, এবং এই কথা বলে ওই দলের প্রতি সমর্থন জানিয়ে আপনারা আগামী দিনে যে আপনাদের বোঝাপড়া রাজনৈতিকভাবে তার জন্যই আপনারা দরজা খোলা রাখছেন বলে আমরা মনে করি। রাজ্যের মানুষ 93 পুনরাবৃত্তি করবে না কমিউনিস্ট পার্টির হাতে ক্ষমতা দিয়ে। যদি মনে করে থাকেন যে ওই দলকে ব্যবহার করে তাদের প্রতি সেখানে সহানুভূতি দেখিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবেন, তবে একটা কথা বলে রাখবি, 1993 আর 2023 নির্বাচন এক নয়। 1993 বা 2023 এক নয়, সেই জিনিসটা মনে রাখার জন্য আমি আহ্বান জানাব। এবং এই মিথ্যা কথা বলে মুখ্যমন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে, রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রীকে সেখানে আপনারা একিউজ করছেন যে আমাদের নেতৃত্বে হামলা হয়েছে, যেটা তার ভাষায় তীব্র ভাষায় আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এবং আগামী দিনে সিপিআইএম দল এবং পার্টি সম্পাদককে আসল ঘটনা জেনে শুনে বুঝে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনীতি করার জন্য শুধু সাংবাদিক সম্মেলন নয়, মানুষকে বিভ্রান্ত করার জন্য সাংবাদিক সম্মেলন নয়, মানুষকে সত্যটা বলারও সেখানে সৎসাহস আপনার থাকা দরকার আমরা মনে করি। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাবো। কক্ধম পাণ্ডব মন্ত্রী শান্ত চৌধুরী তৈব শাখা বিজেপি বিনি কনস্টিটিউশনাল রাইট বিশপ তং আবন সিজাব সিপিআইএম হাই বধুয়াতে ঠকাইয়া বিজেপি রুমুজাক তৈ আর রুমই পলিটিক্স খাইগলাক বিজেপি হনৈ 1993 বিশিন কিফিলি টুবুনা নিরগলাক হনৈ সরাই সরাই সাকলাই মুরখা মন্ত্রী শান্ত চৌধুরী রাজক অগ্লিস্মিক রিসানন কক্তম চিনে খরা।